Hey guys, Assalamualaikum. Myself Orpita and welcome to my another video. Kemon achen shobai? Ajke shobai bhalo achen. Allah rahmate ami bhalo achi. Dudur ranna korchi. এখানে আর একটা ডিম সিদ্ধ দিলাম। হয়ে গেল আমাদের নদী। সন্ধ্যা নাস্তা লুডুস পরিবেশন করলাম। আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, রান্না বান্না আমি উঠাইতে চাইছিল কিন্তু আমি উঠাইতে দিই নাই। কারণ আজকে আমার একটা মেকআপ ভিডিও করার কথা ছিল, কারণ আজকে 21 ফেব্রুয়ারি আমি একটু শাড়ি পরতে চাইছিলাম কিন্তু করা হয় না, কারণ আজকে আমি সারাদিনে ঘুমাইছি ঘুমাইছি ঘুমাইছি। তো এই বাসায় গেছিলাম, এই এখন চলে আসছি এখন ব্লগের এন্ডিং দেওয়া যাক। আর হ্যাঁ, আজকে সারাদিন ঘুমাইছি বিকজ আজকে সকালে স্কুলে যাইতে হয়েছিল আমাকে। তো কেউ ফুল দেওয়ার নাই, এর জন্য আমি শহীদ মিনারকে ফুল দিতে গেছিলাম, কষ্ট এর জন্যই। আসার পর যে ঘুমটা দিছি গাইজ, শান্তির একটা ঘুম দিছি। আর হ্যাঁ, কালকে একটা দাওয়াত আছে, কোথায় আছে 22 তারিখ আর কি দাওয়াতটা, কোথায় আছে এটা আপনারা কালকেই জানবেন। হ্যাঁ, খুব ক্লোজ পার্সনের বাসায় একটা দাওয়াত আর কি, আমার খুব ক্লোজ আমার ফ্যামিলিরও খুব ক্লোজ। আপনারা গেস করেন কে হতে পারে। তো কালকে তাদের বাসায় যাবো, এই এনজয় করবো। কিন্তু কালকে আমার স্কুল আছে, স্কুল থেকে দেখা যাক কয়টায় আসা যায়। 11টায় তো হয়তো বা ছুটি নাও দিতে পারে, কারণ তাদের বুধবার দিন না বৃহস্পতিবার দিন ছুটি নিয়ে আসছিলাম। এই আর স্কুল থেকে মা বাবা না গেলে ছুটি দেয় না, আর আমার আব্বু আব্বু যাইতে চান না, কারণ আম্মুরও শরীর ভালো না আব্বুরও শরীর ভালো না। তো দেখা যাক, আমি দাদাকে বলছি যে দাদা ভাইয়া কে কি ও আপনারা তো বুঝেই যাবেন যে যেটাই হোক, যে আমি তো কালকে 1টা বাজে আসবো, তো তোমরা যাও না বলতে। আচ্ছা না না, আমি বলছি যে আমি তো কালকে 1টা বাজে আসবো, তো কীভাবে যাবা? আর তারপর বললো যে আচ্ছা থাক, তুই আস, তা আসিস, তারপর যাবনি, 2টা বাজে হয়তো আমরা যেতে পারি কালকে 1টা বাজে। কিন্তু আমি আসার বেস্ট ট্রাই করবো আসার, যাতে খুব তাড়াতাড়ি আসতে পারি, দেখা যাক কী হয় এই। আর কি তো কালকে একটা না 3 তারিখে গাইস, 3 তারিখের জন্য আমি বেশি এক্সাইটেড। তো ওইটার জন্য আমি শাড়িও রেডি করছি, তো দেখা যাক কী হয়। আমরা সবাই বলছি ব্ল্যাক কালার শাড়ি পরবো, একজন অনুষ্ঠানের
কয়েকজনের ঘুম থাকবে এটা আগে সবাই তো আর করতে নাও পারে কয়েকজনের সঙ্গে ফ্যামিলি কয়েকজনের যেমন আমার ভাবি অ্যান্ড আপু আমার মা ভাইবোনেরও এই ক্লাস করব তো দেখা যাক কী হয় অ্যান্ড 3 তারিখ থেকে কাছাকাছি এখন আমার স্কিনকেয়ার শপ করতে হবে হ্যাঁ কালকে তো আমি এক জায়গায় যাবো এর জন্য আমি স্কিনকেয়ার করছি আর স্কিনকেয়ার বলতে আমি স্ক্রাব করার পর ফেসটাকে মাস্ক লাগাইছি তো এই তাও আমার এই গোটাগুলো না যায় না এগুলোর জন্য আমার চিউ যায় সাজার সময় তো যাই হোক তো চলো স্কিন কেয়ার যে করছি আমাকে আয়েশা দেখার সম আর দেখতেছিল আর আমি স্কিন কেয়ার আর কি মাস্কটা লাগিয়ে বসেছিলাম আয়েশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু শুধু কথা বলতেছিল ও একা একা ওর কথা তো বাচ্চা মানুষ ওর কথা তো কেউ বুঝে না এই তো চলেন আমাকে কেমন লাগতেছিল ব্ল্যাক কালার মাস্কটা লাগানোর পর ওইটাকে দেখে আসি কি খাচ্ছেন গো আপনি আফা বলেন কি খাচ্ছেন তোমার মা তোমাকে মিল্ক দিছে হাম্বাস মিল্ক খাও হাম্বাস মিল্ক খাও ও হাম্বিস মিল্ক খাও আর আপনি ঘুমাবে না দু
তো অনেক বক বক করে ফেললাম, অনেক স্কিন কেয়ার দেখে ফেললাম, অনেক দেখার কি একটা ব্ল্যাক মার্কস। তো আসলে তুমি ব্লগটি আমি এখানে শেষ করতেছি, দেখো আমি নতুন কোনো ব্লগে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।